আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন আমরা রেকর্ডে চাপ দিলাম। থাকবেই, আজকে 14ই নভেম্বর, আর স্লাইডটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপরে আপনারা আপনাদের চার্টগুলো শেয়ার করবেন। হ্যাঁ, আর আপনারা প্লিজ আমাকে মেসেজ করে জানান কারা লাইভ ট্রেডিং রুমে থাকবেন, কারা থাকবেন না, কারা ফুল পিটিজি কোর্স করবেন, কারা করবেন না, আমাকে মেসেজ করে সবাই জানান। যারা আজকে ক্লাসে উপস্থিত আছেন তারাও জানান, যারা নাই তারা আপনার বন্ধু, তাদের সাথেও আপনারা যোগাযোগ করেন। এই ভিডিওগুলো যারা দেখবেন পরবর্তীতে তারাও আমাকে জানান, কারণ আমি ফোকাস থাকতে চাই, আমি ক্লিয়ার থাকতে চাই। আর আমি আপনাদেরকে পরিষ্কার বলে দিছি যে আপনাদের টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই। আপনি যদি আমাকে মেসেজ করে বলেন যে ঠিক আছে স্যার, আমি আপনাকে এক মাস পরে দিব, দুই মাস পরে দিব, বা স্যার আমি জানি না কবে দিব, নো প্রবলেম, এটাও একটা ইনফরমেশন। আপনি থাকবেন, এই নিয়তটা তো ঠিক আছে, সমস্যা কি? আচ্ছা স্টার, এটা তো আমরা ওই ক্লাসেই দেখছি, এইটাও দেখছি, এগুলা আগের ইয়াতে স্লাইডেই দেখছি। এই স্লাইডটা আমি চাই যে আপনারা এই যেখানে যা দেখতেছেন এগুলো একটু ড্র করবেন, আমাকে এখানে টাচ করে দেখাবেন সবাই। এটা করতে হবে, এটা না করলে আপনারা ওই যে স্ট্রাকচারগুলো বুঝতে পারবেন না, টপ বটম, ডাবল টপ ডাবল বটম, এম, তারপরে রেক্টিঙ্গুলার, তারপরে ফ্ল্যাগ, এগুলা হেড অ্যান্ড শোল্ডার, এগুলো কিছু বুঝতে পারবেন না, সাপ্লাই ডিমান্ড, এগুলো কিছু বুঝতে পারবেন না। এগুলো সব স্ট্রাকচার, এগুলো স্ট্রাকচারের বাইরে কিচ্ছু নাই। স্ট্রাকচার, ফরমেশন, গঠন, কাঠামো, কঙ্কাল, যাই বলেন এগুলা। সুতরাং এগুলো আমাদেরকে জানতে হবে, এগুলো ছাড়া আমি আগাইতে পারবো না। আমি এখন এগুলি বারবার বলতেছি এই কারণে, কারণ আপনার পরবর্তীতে আরও অ্যাডভান্সে যাবেন, আপনি লাইভ ট্রেডিং রুমে যাবেন, আপনি কি আবার আমি ট্রেন লাইন শিখাবো, আবার আপনার স্ট্রাকচার শিখাবো? আমি তো আরও অ্যাডভান্স জিনিসপত্র আপনাদের শিখাবো ওই জায়গায়, ঠিক আছে? তো এই কথাগুলো আপনারা যারা এই ভিডিও দেখতে এখন আমার ক্লাসে আছেন লাইভ, তারা তো বুঝছেন অবশ্যই, আর নেক্সটে যারা দেখবেন ভিডিও তাদের জন্য। আচ্ছা, কেউ মনে হয় আসছে, দেখি কেউ কি জয়েন করতে চাচ্ছে কি না। আমি স্লাইডটা করতে আমার ইয়ে লাগে, এই যে আই হেয়ার অ্যান্ড আই ফরগেট, আই সি অ্যান্ড আই রিমেম্বার, আই ডু অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড। আপনাদেরকে বারবার কেন বলি যে আপনারা এগুলো করেন করেন করেন, এটা কনফিউসিয়াসের একটা কথা, কনফিউসিয়াসকে অবশ্যই আপনারা জানেন। আমি এই এই কোডগুলো আপনাদের সাথে কেন শেয়ার করি, শেয়ার করি আমিও এদের কাছ থেকে উৎসাহ পাই, এদের কাছ থেকে শিখছি, এদের এই কথাগুলো আমার মনের কথা, যে আমি যদি কিছু শুনি আমি সেটা ভুলে যাব, আমি যদি কিছু দেখি আমি হয়তো মনে রাখতে পারি, মনে নাও রাখতে পারি, আই ডু অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড। আমাকে আপনি যদি ইনভলভ করতে পারেন আমি সেটা মনে রাখবো, এটাই এখানে এটাই বলছে সাজ্জাদ সুমন ভাই। সাজ্জাদ সুমন ভাই, শোনা যায় কথা? আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, তো আমি ওইটাই বলতেছিলাম বা আগেও বলছি, এই ভিডিওতে আপনারা যারা লাইভ আছেন, লাইভ নাই সবার সাথে যোগাযোগ করেন, কারা ক্লাস করবেন, কারা সামনে আগাবেন। আমি একটা টিম বানাইতে চাচ্ছি যে আমি মারা গেলেও যাতে আপনারা এই টিমটা ধরে রাখেন, আপনারা যাতে বেনিফিটেড হন। আমি আমার যা জিনিসগুলো শিখছি সেই জিনিসগুলো আপনাদেরকে দিয়ে যেতে চাচ্ছি। কার ভালো লাগে, কে কতটা আগাবেন সেটা আপনাদের উপরে নির্ভর করবে, ঠিক আছে? কিন্তু আপনারা কারা আমার সাথে থাকবেন, কী করবেন, আমারে মেসেজ করবেন আপনারা যে স্যার আমি আপনাদের সাথে আপনার সাথে আসি নাই, বা আমি বুঝি আমি বুঝি না, বা আমার এগুলো ভাল লাগে ভাল লাগে না, সমস্যা কি? তো এই যে একটা কথা বারবার বলি, এটা আবার বললাম যে আই হেয়ার অ্যান্ড আই ফরগেট, মানে আমি বলতেছি আপনি ভুলে যেতে পারেন, আপনি দেখতেছেন আপনি মনে রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন, আই ডু অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড, আমি করি এবং আমি বুঝতে পারি। এই জন্য আপনাদের বলি আল্লাহর ওয়াস্তে আপনারা করা শুরু করেন, আপনার টাস্কগুলো করেন, আমার কথাগুলো শোনার চেষ্টা করেন, নাইলে হবে না হবে না হবে না। আচ্ছা, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, টেল মি অ্যান্ড ফরগেট, টিচ মি অ্যান্ড আই রিমেম্বার, ইনভলভ মি অ্যান্ড আই লার্ন। আমি আপনাদেরকে ইনভলভ করতে চাই,
আমি আপনাদেরকে আমার সাথে ইনভলভ করতে চাই, আমি আমার প্রত্যেকটা জিনিস আরো বেশি বেশি করে আপনাদেরকে দিতে চাই। এখন আপনারা নিতে পারতেছেন কিনা সেটা আপনি নিজেকে প্রশ্ন করেন। আমি তো আপনাকে বলছি যে আমার দেওয়ার আছে, আপনারা এখন আপনি বলতে পারেন স্যার আমাদেরকে দেন না কেন? আরে ভাই কিভাবে দিব, খালি দিলে তো হবে না, নিতে তো হবে। আমি আপনাকে খাবার দিচ্ছি, আপনি খাচ্ছেন, আমি তো দেখতে পাচ্ছি না, আপনি তো টাচ করতেছেন না, আমার কথা শুনতেছেন না, তাহলে কেমনে হবে? এখানে জাস্ট হু ওয়াজ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলা আছে, হু ওয়াজ কনফুসিয়াস, এগুলো আপনারা ইচ্ছা করলে পড়ে নিতে পারেন। আমি এগুলাও মনে করি আমাদের জীবনের জন্য দরকার, ঠিক আছে? তো আমি আজকে এই ক্লাসটা এই জন্যই রাখছি যে আমরা এটা রিভিউ ক্লাস হিসাবে করব। আমরা এখন পর্যন্ত যা শিখছি সেই জিনিসগুলো আমরা হাতে কলমে করতে চাই। আজিজ ভাই, তুলনামূলক আপনি বেশি সিনিয়র, আপনি শুরু করেন। কোনো অসুবিধা নেই, এই যে এটাই তো শিখবেন, এই তো এটাই শিখবেন। হ্যাঁ, আপনি ওই যে ইয়ে করতে হবে, ওই যে শেয়ারিং একটা লেখা আছে না, যে প্রেজেন্টেশনে আপনি ওই পাতায় ঢুকলে দেখবেন শেয়ারিং লেখা আছে। হ্যাঁ, ওইখানে আপনি, হ্যাঁ জাহিদ ভাই, জাহিদ ভাই কি আছেন? ওনার একটু বলেন তো, হেল্প করেন আজিজ ভাইরে। ও সরি 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 সরি, হ্যাঁ করে দিছি বন্ধ। হ্যাঁ হ্যাঁ, ওই কথা বলতেছিলাম তো, আমি আসলে মিস করে ফেলছি। আমার কথায় আপনারা রাগ করেন নাই তো কেউ? আমি খুব স্পষ্টবাদী লোক, আমি খুব ক্লিয়ার লোক। আপনাদের যে কথাগুলা এখানে বলতে ইচ্ছা না করে মেসেঞ্জারে বলেন, গ্রুপে বলতে ইচ্ছা না করে মেসেঞ্জারে বলেন, নো প্রবলেম। আর যেগুলো লেসন এবং লার্নিং সেগুলো আমরা গ্রুপে শেয়ার করব, সমস্যা নাই। আমি আপনাদের কাছে যাইতে চাই, আপনারা আমাকে যদি কাছে না নেন না রাখেন তাহলে সেটা আমার দুর্ভাগ্য। আর এই চার্টগুলো আপনারা একটু গ্রুপে দিবেন সবাই, এটা আমার স্মরণীয় অনুরোধ। এই পিটিজিটা আমার সন্তানের মতো, আমি 10 বছরে এটার জন্ম দিছি, এটারে আপনারা একটু নিজের মনে করে পালা মানে লালন পালন করেন। আপনারা বিভিন্ন গ্রুপে দেন, এখানে দেন, ওইখানে দেন, আমাদের গ্রুপে দেন, অন্য কোনো জায়গায় শেয়ার করেন, এতে কি হবে, আমাদের পিটিজিটার আরও আগায় যাবে, মানুষ জানবে যে পিটিজি পিটিজি শুধু তহিদ সাহেব একা করে না, আরও মানুষ এইটা নিয়ে কাজ করে এবং এটাকে বিশ্বাস করে, এটাকে লালন পালন করে। আমি মারা গেলেও যাতে আপনারা এটাকে লালন পালন করতে পারেন, আপনারা এই 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 কাজটা একটু করবেন দয়া করে সবাই, এখানে যারা উপস্থিত আছেন অথবা যারা উপস্থিত নাই পরবর্তীতে আসবেন। আমি আপনাদেরকে এগুলো দিয়ে দিছি সব, আমি কোনো কিছু ধরে রাখি নাই। আপনি এক কাজ করেন আজিজ ভাই, ওই ইয়েটা বাইর করেন, জিবিবি ক্যাটটা বাইর করেন, ওটা তো জাহিদ ভাই গ্রুপে দিছিল। হ্যাঁ, জিবিবি ক্যাটটা বাইর করেন, ওটা গ্রুপে দিছিল, ওইটা আমরা একটু পোস্টমর্টেম করি। হ্যাঁ ঠিক আছে, দেখবো আমি এখন আজিজ ভাই করুক। আর সবাই আপনারা একটু এই 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 ট্যাম্পলেটটা ব্যবহার করবেন, আমার দেখলে ভাল লাগে, আমার জন্য আপনারা একটু করবেন না, বলেন সবাই। আপনারা করেন নিজের যেটা ভালো লাগে করেন, সেটা সমস্যা নাই, কিন্তু গ্রুপে প্রেজেন্টেশন আমাদের পিটিজিটাকে একটু আগায় নেন আপনারা। কেন আপনি এই যে করতেছেন আরো আরেকজন উৎসাহ পাবে, ওনার মনে যে সংকোচটা আছে সংকোচটা আছে কাইটে যাবে। আমি আপনাদেরকে একদম তৈরি করে দিতে চাই, আপনারা ইচ্ছা করলে যাতে যে কোনো জায়গায় কোনো সংকোচ না হয়, আমার স্টুডেন্ট হোক বা আমার ভাই হোক বন্ধু হোক, আমি আমার একদম এই জিনিসগুলা শেয়ার করছি আপনাদের সাথে, যে আমি এক সময় আমার গলা দিয়ে আওয়াজ বেরিত না,
আপনি আমার যদি সেই প্রথম দিকের ভিডিও দেখেন বা ইয়ে, এটাই স্বাভাবিক। কিন্তু এখন আমি ঘন্টার পর ঘন্টা, দিনের সারাদিন কথা বললে আমার কোনো সমস্যা নেই, তাই না? আমি আই ডোন্ট কেয়ার। তো এগুলা বুঝতে হবে। এবং আপনি বিশ্বাস করেন, আপনি যখন এগুলা করবেন, বিভিন্ন গ্রুপে পোস্ট দিবেন অথবা বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, আলোচনা করবেন, আপনার যে আত্মবিশ্বাসটা আসবে সেইটা আপনি একা একা পাবেন না। একদম খাতা লিখে রাখেন, আমি যে কথাগুলো বলি আপনারা জাস্ট লিখে রাখেন যে স্যার এই কথাগুলো বলছিল, এখন বুঝি নাই, কিন্তু আমি যখন করা শুরু করছি তখন আপনি বুঝতে পারবেন। কারণ আমি এই যে শিখছি আপনাদের মাধ্যমেই আমি শিখতে পারছি। অর্থাৎ আমার কাছে যখন আমি যখন গ্রুপে পোস্ট করছি ফরেস্ট ফ্যাক্টরিতে দিনের পর দিন, কে আমার পোস্ট দেখলো কে না দেখলো আই ডোন্ট কেয়ার, আমি শুধু আমার কাজ করে গেছি। আমার যে আত্মবিশ্বাস আসছে, আমার যেই লেসন নিছি, আমি যে শিখছি শুধু এইভাবেই শিখছি। আমি শিখাইতে শিখাইতে শিখছি, আমি শেয়ার করতে করতে আমি শিখছি, এবং আমি প্রচুর বন্ধু বান্ধব পাইছি। আমার বাংলাদেশে খুব কম পাইছি, কিন্তু বাইরে আমি প্রচুর বন্ধু বান্ধব পাইছি। আমার ফরেস্ট ফ্যাক্টরিতে গেলে আমার বাডিস যে লিস্ট, সেখানে দেখবেন যে রেড ফ্ল্যাগের অভাব নাই, এরা আমার সব বন্ধু বান্ধব। আজিজ ভাই কথা বললেন, একটু কথা বলতে হবে। আচ্ছা তাহলে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। আমার এটা আমাদের, এটা আমাদের বাড়িঘর, বুঝছেন না? এটা আমাদের, আমাদের লাইভ ট্রেডিং রুমটা এইরকম হবে, এইরকম হবে, বুঝছেন? মানে একদম ঘরের মতো, মানে আপনারা একদম এক একজন পুরা ফাইটার, যোদ্ধা হয়ে যাবেন ইনশাল্লাহ। না না অসুবিধা নাই তো, আমার অনেক কিছু আপনার কাছে শিকার থাকতে পারে, সেটা সমস্যা নাই। আমি শিখি তো, আমি সবার সবার কাছ থেকে শিখার চেষ্টা করি। রাইট রাইট, না চমৎকার, চমৎকার চমৎকার, হ্যাঁ রাইট, এক্সিলেন্ট এক্সিলেন্ট। দিস ইজ কল হেভি হ্যাবিট, এটাই হলো আমাদের অভ্যাস। রেডি থাকতে হবে, রেডি থাকতে হবে। ইয়েস সবাই বলে, অবশ্যই করেন করেন। হ্যাঁ 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 জি 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 আচ্ছা এখানে আপনার একটু থামাই, এখানে থামাই, আমার মাউস হয়তো দেখা যাচ্ছে না, তারপরে বোঝা যাচ্ছে 4 আওয়ারে জাহিদ ভাই এই চ্যানেলটার মধ্যে আঁকছিল, এবং আমি এটাই বুঝাইতে চাচ্ছিলাম যে স্ট্রাকচারটা বুলিশ কেন, কারণ এটা কিন্তু একটা ফ্ল্যাগ, তার মানে এটা রিট্রেস করলেও এটার পসিবিলিটি উপরের দিকে, এইটাই আমাদেরকে দেখতে হবে। এখন উপরে যাইতে পারে নাও যাইতে পারে, বাট আমাকে,
হ্যাঁ, আমরা জীববিজ্ঞান, ওই যে আপনাদের, না 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 না, এই যে এই যে এর আগে যেখানে বাড়ি খেয়েছে, যেখানে বাড়ি খেয়েছে, আপনি ট্রেন লাইন আসছেন না, আপনি ব্রেকআউটের আগে চিন্তা করেন এটা। হ্যাঁ, আরেকটু নিচে আসেন, আরেকটু নিচে আসেন। হ্যাঁ, এখান থেকে উঠেন, এটা পুল, লাস্ট লাস্ট যেই এইটা, এটা পুল। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত যান। জাহিদ ভাই যেটা ড্র করছে, কারেক্ট ড্র করছে, সেটা কারেকশন, ঠিক আছে? বাট আমি এটাই বলতে চাই যে আমরা ট্রেড রুমে এই যখন এই জিনিসগুলো করব, তখন কিন্তু আমরা জানব, আমরা ট্রেডিংয়ে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় ট্রেডারদের, যেটা জাহিদ ভাইয়েরও হয়, অবশ্যই হয়, সবাইয়ের হয়, আমারও হইতো, সেটা হলো আমরা একটা কিছুকে বায়াস হয়ে যাইতাম, বায়াস। হ্যাঁ, আমার বাই বাই হবে, সেল সেল হবে না, আমরা বল, আমি আমার এটা এই জন্য নাম দিছি যে পটেনশিয়াল ট্রেডিং জোন। পটেনশিয়াল ট্রেডিং জোন হইতে হইলে আমাকে দুই দিকেই দেখতে হবে। জাহিদ ভাই যেটা বলছে ঠিক আছে, কারেকশান পড়বে, এটা দেখাই যাচ্ছে, এটা কারেকশান, কিন্তু কারেকশানের পরে কি হবে? যেহেতু এটা ইম্পালস লেগ এ টু বি, তাহলে সি কারেকশান হয়েছে, তো সি কারেকশান হওয়ার পরে যদি আমি বাই সেট আপ পাই, তাহলে অবশ্যই আমি ডি উপরে যাবে, ডি তো নিচে যাবে না, যাবে ঠিক সেই জিনিসটাই কিন্তু হয়েছে। তাহলে দেখেন, এই যে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করলাম এবং সবার সাথে শেয়ার করলাম যে কেন এটা হচ্ছে, তাহলে এইটা আরেকবার যখন আপনারা দেখবেন তখন আপনারা সতর্ক হয়ে যাবেন না? তাহলে এই যে দেখার চোখটা তৈরি করতে হবে, উই মাস্ট প্রিপেয়ার আওয়ার মানে আইস টু রিড চার্ট কারেক্টলি, আমাদের চোখগুলো তৈরি করতে হবে। প্লিজ কন্টিনিউ। আমরা দেখলাম এই যে আমরা লাইভ শিখবো, এইটা হলো আমাদের ট্রেডিং রুমের মূল উদ্দেশ্য। এখানে কেউ কে রং কে রাইট সেটা ফ্যাক্টর না, আমাদের সবাইকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল কারেক্ট মানে তৈরি হইতে হবে, এইটা আমার উদ্দেশ্য। ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন। Thank you.
হ্যাঁ, আমাদের ক্লাসে কে আছে, মৃদুল ভাই কি আছে না নাই? মৃদুল ভাই তো ছিল, তারপরে জাহিদ ভাই চলে গেছে, না দেখা যায় না কেন? এই জন্য মানে নাম দেখতেছি না, ওই পাশে শুধু আজিজ ভাই জায়েদ আর মৃদুল ভাইরে দেখি না, সাজ্জাদ ভাইরে দেখছি। কারণ আমি এই যে বিষয়গুলা, এগুলা যদি আপনারা নিজেরা প্র্যাকটিস করেন তাহলে আপনারা জিনিসগুলা। হ্যাঁ, মৃদুল ভাই চলে আসছে। তো মৃদুল ভাই কি লাইন কাটে গেছিল নাকি? মৃদাতুল ফেরদৌস, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। এখন আপনি এই জিনিসটা আজিজ ভাই অ্যানালাইসিস করলো, বুঝছেন? এখন আপনি পারবেন, আমরা সবাই আপনাকে সহযোগিতা করব, সমস্যা নাই। আজিজ ভাই কিন্তু আজকে প্রথম করছে, এটা করলে কি হবে, আপনার আত্মবিশ্বাস বাইরে যাবে। আপনি যে বুঝতেছেন, আপনি যে নিজে ড্র করতেছেন, আপনি যে আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিংগুলো আপনি যখন আমাদের সাথে শেয়ার করবেন, এই আমাদের ট্রেড লাইভ ট্রেডিং রুমে আমরা এইভাবেই আগাবো, এইভাবেই করব। হ্যাঁ, যেমন এখানে আজিজ ভাই খুব সুন্দরভাবে সব কিছু করছে এবং রেডি থাকছে, এখন উনি জানে যে কি করবে। এই যে জানাটাই, যে রোড ম্যাপটা, এই রোড ম্যাপটাই আমাদের দরকার। তো মেহাদুল ভাই আপনি ট্রাই করেন, আজিজ ভাই স্টপ করলে আপনি স্ক্রিন শেয়ার একটা লেখা আছে ওইখানে আপনি চাপ দিবেন। আমরা লাইভ ট্রেডিং রুমে এই কাজগুলাই করব, মানে একদম ঘরের মতো, যে আমরা একসাথে একটা ঘরে বসে আলোচনা করা, এই সেটা কি হলো, আমরা স্কুল কলেজ লেভেলে ভার্সিটিতে কাজ করছি না, এরকম এক একজন এক একটা পয়েন্ট নিয়ে কাজ করছে, এক একজন এক একটা বিষয়, একজন একটু ভালো বুঝে, একজন একটু কম বুঝে, তো সেগুলো একসাথে শেয়ার করে একরকম হওয়ার চেষ্টা করা। মিরাজুল ভাই আপনি কি ট্রাই করতেছেন? হ্যাঁ, আমরা সহযোগিতা করবো, কোনো সমস্যা নাই। প্রথম প্রথম একটু হবে, এটাই স্বাভাবিক। আমি কিন্তু আমার প্রত্যেকটা স্টুডেন্ট বা আমার সাথে যারা মেম্বার, আমি এই কাজগুলো করাই, কারণ আমি আপনাদের এই জড়তাগুলো কাটায় ফেলে দিতে চাই। আপনারা কথা বলবেন, আপনারা শেয়ার করবেন, আপনারা পোস্ট করবেন, এতে কি হবে, আপনি শিখবেন। আপনি একা যেই জানেন, আমি যদি একা একা একটা কিছু করি, এটা কি করলাম না করলাম কেউ জানলো না দেখলো না, এটা কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন এটা কিছু প্রেজেন্ট করবেন, তখন কিন্তু আপনি অনেক বেশি সতর্ক থাকবেন, এবং যখন সতর্ক হবেন তখন আপনি অটোমেটিক অনেক কিছু শিখবেন। যে আমি তো এখন একজনের শিখাইতে চাই, আমি চাই যে আমার চার্ট দেখে আরেকজন শিখুক। আমি মানে আপনি, মানে যে প্রেজেন্ট করবে তার এই এই মানসিকতা থাকতে হবে। শালম ভাই আছে নাকি? শালম ভাই তো জয়েন করছিল, হ্যালো।
আর আমি শাওন ভাইয়ের কাহিনীটা বুঝলাম না, তারে আমি নেটে দেখি, অথচ সে ক্লাসে জয়েন করে না, এটা কারণটা কি? ওই যে রবিউল আলম শাওন আপনি দেখতে পান না জাহেদ ভাই? সে অবশ্য অসুস্থ, হ্যাঁ সে অসুস্থ ছিল, আমার দু একবার ইয়ে করছে। হ্যাঁ মিরাজুল ভাই না যাচ্ছে না, আজিজ ভাই তো স্টপ করছেন না? আজিজ ভাই জাহিদ ভাই একটু বলেন মিরাজুল ভাইরে, মিরাজুল ভাইরে একটু বলেন কি করবে। এই আসবে, হ্যাঁ না এরকমই হবে, এরকমই আপনি যখন আমি আমার মতো করে চিন্তা করবেন, তার সাথে আপনার নিজস্ব চিন্তা ভাবনা থাকবে, কাছাকাছি হবে, তাই না? আমরা তো একটা স্ট্রাকচারের ভিতরে, সব কিছু আমাদের লাইফ, আমাদের পুরো পৃথিবীটাই একটা স্ট্রাকচারের মধ্যে, কিন্তু স্ট্রাকচারের বাইরে কিছু নাই, একটা প্যাটার্ন, একটা স্ট্রাকচার। মিরাজুল ভাই নেক্সটে আমরা যখন কোনো কিছু প্রেজেন্ট করব, গ্রুপে পোস্ট করব, আমাদের সবার এই চার্টে পিটিজি এটা থাকবে, ঠিক আছে? আপনি ওই ইয়েটা পাইছেন, আপনি টেমপ্লেটটা বানাইতে পারছেন? হ্যাঁ হ্যাঁ আপনি, আমি তো টেমপ্লেট দিয়ে দিছি, ইন্ডিকেটর দিয়ে দিছি আপনাদেরকে, ওটা সেট করতে পারেন নাই চার্টে? হ্যাঁ ওটা কি আপনি, হ্যাঁ আপনি ওটা ওই 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 ট্যাবলেট কই, ট্যাবলেট সেভ করাও তো শিখাইছি আপনারে, শিখাইছিলাম না একদিন আপনারা না কারে? হ্যাঁ তাহলে ওই ট্যাবলেট কই, ওটা লোড দেন, লোড দেওয়ার ভুলে গেছেন? তাহলে লোড দেন দেখি, এটা যে শিখাবো ওইটা ফল দেখবো না? আপনি রাইট মাউস ক্লিক করেন, ট্যাম্পলেট নিয়ে আসেন, পিটিজি ট্যাম্পলেট নিয়ে আসেন, পিটিজি কোথায় রাখছেন সেইখান থেকে নিয়ে আসেন। সবাই পিটিজি ট্যাম্পলেট ব্যবহার করবেন। আমরা যদি আমার নিজের সন্তানরে ভালো না বাসি, না আদর করি, তো মানুষ করবে? কিন্তু আমাদের ভাই বন্ধু এপিটিজি অনেক কষ্ট বানাইছি, তিল তিল করে গড়ে তুলতেছি এটারে, এবং সামনে আপনারা আগায় নেবেন, এটাই আপনার প্রমিস। কই আসলো না তো টেমপ্লেট? হ্যাঁ নাই, পাইতে হবে পাইতে হবে। না আপনার ইন্ডিকেটারটা কই, আপনি ইন্ডিকেটার এবং ট্যাবলেট কি তৈরি করছেন আপনি? আপনি কথা কথা শুনি না, একটু জোরে বলেন।
না না এটা ইন্ডিকেটর। আচ্ছা এটা পাইয়ে আপনি গ্রুপে দিবেন আজকে? হ্যাঁ দিতে হবে, কারণ আমি আপনার পুরো টেমপ্লেট বানানো শিখাইছি, আপনি কি শিখলেন সেটা আমাদের দেখতে হবে। যদি কোনো সমস্যা থাকে বলেন, এখনই শিখাই দিব। টেমপ্লেট আবার বানাইতে পারবেন তো? গুড গুড, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ ওটা রাখবেন, ওটা বানাবেন, বানাইয়া হ্যাঁ হ্যাঁ ওইটা বানাইয়া আপনি গ্রুপে পোস্ট দিবেন। মৃধাতুর লেফট দ্য মিটিং, ওই লাইনে ডিস্টার্ব। আচ্ছা সাজ্জাদ সুমন ভাইয়ের কি অবস্থা? সুমন ভাই আপনি প্রেজেন্ট করেন। কি বলেন আপনি এখনো নতুন না? আপনি আহারে আজিজ ভাই দেখাইছে, মৃদুল ভাই ট্রাই করছে, আমরা তো আপনাদেরকে সহযোগিতা করব। আপনি করেন করেন শুরু করেন। আচ্ছা প্রস্তুতি কিন্তু সবাইকে নিতে হবে, সবাইকে দেখাইতে হবে, এটাই হলো কথা। আর না সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আপনারটা যদি ভালো হয় আমরা শিখবো আপনার কাছে, সমস্যা কি? না ভালো না মানে আমি তো আপনাদেরকে বলছি যে সবসময় আমরা প্রসেস অফ এডিশন এবং এলিমিনেশন এই দুইটার ভিতরে থাকবো, যেটা আমাদের ভালো, আমাদের মানে কি আমি পথ চলায় আমার যেটা দরকার আমি সেটাকে কুড়াইয়ে নিব, আর যেটা দরকার নেই সেটা ফেলে দিব, এটাই এখানে কোনো বিষয় না। আমি তো না না আমি তো এক হ্যাঁ করবেন, অবশ্যই করবেন, আর যেটা কাজে লাগবে লাগবে লাগাবেন, এটাই এটাই নিয়ম, এখানে কোনো ইয়ে নাই। যে যেটা করে আমাদের মূল উদ্দেশ্য হলো গন্তব্যে পৌঁছানো, সেই গন্তব্যে আমরা হ্যাঁ হুম সেই ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে নির্দ্বিধায় প্রশ্ন করবেন, যদি কোনো সহযোগিতা দরকার হয়, ঠিক আছে? এটা ভুল, এই এই জিনিসগুলাই ভুল। কে শুনেন আমি আপনার কথা বলি, আপনি কে হাসলো তাতে আপনার কিচ্ছু যায় আসে না, আপনার কাজে লাগতেছে কিনা সেটাই হলো আসল। ইট ইজ ওয়ার্কিং ফর ইউ অর নট, আমি সবাইকে সাহস দিই, আমি সাহস দিব না কেন? না 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 শুনেন, আমরা লাইভ ট্রেডিং রুমে যাব, লাইভ ট্রেডিং রুমে যাওয়ার আগে আমাদের এই হাতগুলা পাকাইতে হবে। লাইভ ট্রেডিং রুমে আমরা এই কাজগুলো করব, কেন করব? যাতে আমি চাইতেছি এরকম একটা পরিবেশ, এরকম একটা অবস্থান তৈরি হোক যেখানে আমি না থাকলেও মানে মারা গেলেও যাতে আপনারা এটাকে ধরে রাখেন, এটার আগায় নিয়ে যান এবং আমার জন্য দোয়া করেন। আমি তো আপনাদের প্রথমেই বলছি যে আমার পয়সাও দিবেন দোয়াও করবেন, কিন্তু পয়সার জন্য কার কার প্রতি কার আমার চাপ নাই, সোজা সোজা আপনারা আপনাদের সুবিধা মতো করবেন, ডাইকে আমার পয়সা দেবেন, ঠিক আছে? তো সাজ্জাদ ভাই আমার সাথে আসেন তো, থাকবেন তো, শুধু মুখে বললে হবে না, প্রমিস।
আপনার সাথে করতে হবে, নিজের সাথে নিজের প্রমিস করতে হবে। এবং এটা এটা এখনো অনেক কিছু বাকি আছে, অনেক কিছু বাকি আছে, স্ট্রাকচার একরকম না। কিন্তু কারণ আমি তো দেখেন আপনাদেরকে আপনাদেরকে চার্ট প্যাটার্ন না শিখাইলে আপনারা বলবেন চার্ট প্যাটার্ন শিখার নাই, আপনাদের সাপ্লাই ডিমান্ড না শিখাইলে বলবেন সাপ্লাই ডিমান্ড শিখার নাই, আপনারা যদি ফিবোনাচি না শিখাই, হারমোনিক না শিখাই, ভলিউম স্প্রেড না শিখাই, আপনারা বলবেন স্যার এগুলো তো শিখলাম না। কিন্তু এত কিছু কিভাবে আপনাদেরকে আমি শিখাবো, সম্ভব না তো 10টা ক্লাসে। তারপরেও আমি চেষ্টা করি যতটুকু সম্ভব আপনারা নিতে পারেন আমি দেওয়ার চেষ্টা করব। আর যারা ফুল আমার সাথে থাকবেন, আগায় যাবেন, ট্রেডিং রুমে থাকবেন, তারা তো পাইতেই থাকবেন, অল্প অল্প হোক বেশি বেশি হোক পাইতেই থাকবেন, সবসময় পাইতে থাকবেন। তা আমি চাই যে আমার একটা টিম তৈরি হোক, যেই টিম মানে আমার কাজগুলো একসময় করবে, আমি চাই চাই দেখব। এই যে আজকে আপনারা ক্লাস করতে আপনারা করতেছেন, আমি দেখতেছি, আমার কত ভালো লাগতেছে, তাই না? অন্তত মানে একটা নতুন কিছু হইলো তো হইলো, তাই না? আমরা এই যে আজিজ ভাই বললো যে আমি তো প্রেজেন্ট করি নাই, আজিজ ভাই তো প্রেজেন্ট করে ফেলাইলো আজকে, মৃদুল ভাইও হাফ হোক যাই হোক শুরু তো করলো, আপনিও শুরু করেন, বিসমিল্লাহ করেন। হ্যাঁ এন্টায়ার স্ক্রিন, এন্টায়ার স্ক্রিন, এন্টায়ার স্ক্রিন মানে আপনি যা করবেন আমরা তা দেখব। রাইট। শেয়ার শেয়ার, ক্যান্সেল তো আপনি করবেন না। হ্যাঁ হ্যাঁ শেয়ার দেন, দেখবেন যে শেয়ার হয়ে যাবে। এই শেয়ার হওয়া শুরু হয়ে গেছে। এখন আপনার এই যে আপনার MT4 দেখতে পারলাম, ডেলিতে বায়ার তার শক্তি দেখায় নাই, কনফিউশন আছে, আপনার লেখাগুলো দেখতে পাচ্ছি, চমৎকার, খুবই চমৎকার। চমৎকার। না আমি না আমি আপনাকে বলতেছি এইখানে আপনি যদি তাকান, এই যে আপনার তিনটা চ্যানেল আপনি এখানে আঁকছেন, তাই না? এই চ্যানেলগুলোর ক্যান্ডেলগুলোতে যদি আপনি তাকান তাইলে কিন্তু আপনি মোমেন্টাম খুঁজে পাবেন। এখন মোমেন্টাম, হ্যাঁ মোমেন্ট, হ্যাঁ আমি বলতেছি, আমি বলতেছি যে মোমেন্টাম জিনিসটা কি, মোমেন্টামের ডেফিনেশন অফ মোমেন্টাম ফার্স্টে আমাদের জানতে হবে। ডেফিনেশন মোমেন্টাম আমরা জানি, সেটা হলো গতি, তাই না? এখন আমরা চিটাগাং যাব, এখন চিটাগাং, ঢাকা থেকে চিটাগাং যাব, এখন একটা ভালো এসি বাস চমৎকার খুব সুন্দরভাবে চলে যাবে, মুড়ির টিন, যক্কর মক্কর লক্কর, থামবে যাবে নামবে, তাহলে কি সময় বেশি লাগবে না? আর যেটা সুপার গতিতে চলে যায় ডিলাক্স, হানিফ, অমুক সমুক, হ্যাঁ সৌদিয়া কি বুরাক টুরাক কত কিছু আছে চিটাগাংয়ে, তো আপনারা গেছেন সবাই, আর আজিজ ভাই তো খুব ভালো জানে। তো তাহলে মোমেন্টামটা কি, যেটা দ্রুত যাবে সেটাই। এখন আপনার প্রাইস অ্যান্ড মোমেন্টাম এই জিনিসগুলো আমরা সবসময় খেয়াল করবো। আপনি দেখেন
এই যে আপনি বর্তমানে যে চ্যানেলটাতে আছেন, এই চ্যানেলটাতে নাম্বার অফ ক্যান্ডেল আর বুলিশ অ্যান্ড অল মোস্ট অফ দি ক্যান্ডেল বুলিশ অ্যান্ড মানে গুড মোমেন্টাম ফোর্স খুব ভালো, ঠিক আছে। এর আগের চ্যানেলটা যদি বাম দিকে দেখেন মাঝখানে ওটা চিপার মধ্যে পড়ে রয়েছে, হ্যাঁ, কিন্তু কিন্তু আপনি দেখেন এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই এটাকে ডোমিনেট করতেছে। যদি ডোমিনেট না করতো তাহলে তো উপরে যাইতো না, তার মানে ওই সেলাররা চাইছে নিচে যাইবে, কিন্তু এক সময় নিচে যাওয়ার পরে বায়াররা কন্ট্রোলে আসছে, এসে বলছে যে নো এনাফ ইজ এনাফ, আমরা এখন আর নিচে যাইতে দিব না, অর্থাৎ তোমরা যাই সেল দিবে আমরা কিনে ফেলবো। তার মানে তার মানে হ্যাঁ, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আপনাকে আমি একটু বুঝাই দেই এবং সবাইকে বুঝাই দেই। আপনি যদি আগের ক্যান্ডেলগুলোর ফোর্স দেখেন, আপনার বর্তমান যে ক্যান্ডেলটা দেখা যাচ্ছে এই ক্যান্ডেলটাও রিজেকশন, তারপরে আগের যে ক্যান্ডেলটা গ্রিন মানে ব্লু সেইটাও রিজেকশন। আপনি যদি উইকের দিকে থাকান, আপনি যদি ক্যান্ডেল টেলের দিকে তাকান, নো 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 না না, আগে আপনি যেখানে আছেন এটাই দেখেন। আপনি বলতেছি যে আপনি কারেন্ট ক্যান্ডেলটা বুঝছেন তো, কারেন্ট মানে যেটা একদম সর্ব ডানে, হ্যাঁ না, কারেন্ট ক্যান্ডেল যখন বলতেছি তখন সর্বশেষ যে ক্যান্ডেলটা সেটা হলো কারেন্ট ক্যান্ডেল, ওকে, বা রানিং, হ্যাঁ। তাহলে এই ক্যান্ডেলটার ফোর্স এবং মোমেন্টাম আপনার কি মনে হচ্ছে? রিজেকশন, তার মানে রিজেকশন। এর বামেরটা কি? ইনডিসিশন উইথ রিজেকশন। আপনি কি চ্যানেল চেঞ্জ করে ফেলেন? না, হ্যাঁ, এইটা এইটা না না না, পরে যান, আগে দেখেন। ইনডিসিশন উইথ রিজেকশন, রিজেকশনও হয়েছে ইনডিসিশন তো হয়েছে, মানে ইনডিসিশনটাই তো একটা মানে একটা মানে বাই হবে না সেল হবে তার ঠিক ঠিকানা নেই, তার মানেই তো, হ্যাঁ। আচ্ছা, এর আগে যেটা ছিল সেটা ফোর্স দেখাইছে উপরে যাবে, তাহলে ফোর্স দেখানোর পরে এখন যেটা আছে এটা কিন্তু এখন জানে, তাহলে এই লেভেলে কোনো বাই সিদ্ধান্ত কি নেওয়া যায় না? কনফিউশন থাকা যাবে না, কনফিউজ থাকা যাবে না, ডিসিশন থাকতে হবে একদম, মানে এখানে কোনো ভুল করা যাবে না, হ্যাঁ, ডিসিশন ইজ ওকে, হ্যাঁ, মার্কেট যা করবে সেই অনুযায়ী আমার ডিসিশনকে আমি মডিফাই করব, সেই জিনিসটাকে আমি, আমার বাইস ডিসিশনও আছে সেল ডিসিশনও আছে, আমি চিন্তা করব যে বাই কোথায় করব সেল কোথায় করব। তো বাই যদি আমার করতে হয় তাহলে বাই করতে হবে, আমি বাম দিকে যদি তাকাই, আপনি যেখানে দুইটা অ্যারো চিহ্ন দিয়েছেন যেখানে ব্যাক করে উপরে গেছে, হইতে পারে এখানে আসতে পারে, হইতে পারে আর একটু নিচে আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু আমি আমি একটু বলি, আমি একটু বলে শেষ করি। তার মানে প্রথম কথা হইলো ক্যান্ডেলটা দেখার পরে আমার একটা ডিসিশন হয়েছে যে আমি এখানে বাই করব না, কিন্তু বাই করব, ওয়েট করব, কারণ এখন কারেকশন হবে অথবা রিভার্সাল হইতে পারে, রিভার্সাল হইলেও আমাকে বইলে হইতে হবে, কারেকশন হইলেও আমাকে বইলে হইতে হবে, কিন্তু আমার প্রথম সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত হলো যে কারেন্ট প্রাইসে, কারেন্ট যে মার্কেট প্রাইস চলতেছে, খেয়াল করেন কথাগুলো বোঝার চেষ্টা করেন, কারেন্ট মার্কেট প্রাইসে আমি বাই করব না, দিস ইজ মাই ফার্স্ট পয়েন্ট অফ ভিউ, আমার ডিসিশন, আমার সিদ্ধান্ত, কিন্তু আমি ওয়েট করব বাইয়ের জন্য, বাই অপরচুনিটির জন্য, বিকজ এইটা মোমেন্টাম উপরে দেখাচ্ছে, ঠিক আছে। এবার আপনি বলেন, ওইটাই তো ম্যানিপুলেশন, ওইটাই তো লিকুইডিটি, ওইটাই তো লিকুইডিটি, হ্যাঁ, হ্যাঁ, আর ওগুলো তো, হ্যাঁ, ওই সবসময়
আমি আমার ভিডিও তো দেখাইছি, আমার ভিডিও ওই ওই এবিসি এবি রাইট রাইট আপনি সবসময় এবিসি কারেকশনটা এবিসিডি কারেকশনটা আপনি মাথায় রাখবেন। এবং আপনি সব সময় সব সময় সবাইকে বলতেছি সব সময় বাম দিকে দেখবেন, এই বাম দিক হইলো আমাদের ম্যাপ, মানে ম্যাপের চিহ্ন। আর অলওয়েজ মনে রাখবেন যে স্মার্ট মানি আগে যেই জায়গায় ট্রিক করে, আগে যেই জায়গায় ট্র্যাপ করে, ম্যানিপুলেট করে, সেই জায়গায় আবারও করে। মোস্ট অফ দি টাইম, নট হান্ড্রেড টাইম, নট 100%, মোস্ট অফ দি টাইম। এই অন্য অন্য টাইম টাইম ফ্রেমে যান। না ঠিক আছে, আপনি না আমি আপনাদেরকে আজকে দেখেন সবাই অন্তত একটা ধাপ তো নতুন হইলো জীবনে, কখনো কেউ মনে করেন প্রেজেন্ট করেন না, আসলে প্রেজেন্ট করলেন, আলোচনা করলেন আমার সাথে, এই জিনিসগুলাই আপনারা মনে করেন এইটাই একটা মানে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করলাম, তাই না? আপনার যে একটা সংকোচ ছিল, আপনি এইভাবে যদি আপনি এখন কিন্তু আপনার আরেকবার বলতে হবে না, আপনি আপনার নিজের আগ্রহ হবে যে আমি আরও শেয়ার করি তো, আরও দেখাই তো, বুঝতে পারছেন? এবং এইটা যখন আপনি করবেন তখন আপনি অটোমেটিক আপনার সব কিছু ভালো হওয়া শুরু হবে। না, কারণ আমি তো বারবারই একটা কথাই বলি আপনাকে যে আপনার মূল উদ্দেশ্য, আমার মূল উদ্দেশ্য, প্রত্যেকের মূল উদ্দেশ্য হলো আমাদের গন্তব্য। গন্তব্য কি? আমাদের প্রফিট করা, আমাদের ট্রেড ভালো করা, শিখা। এখন এর ভিতরে আপনি আমার কাছে যদি কোনো কিছু ভালো লাগে আপনি নেবেন, জাহিদ ভাইয়ের কাছে কোনো কিছু ভালো লাগে নেবেন, এক্স ওয়াই জেড আরও কেউর কাছে কোনো কিছু ভালো লাগে নেবেন, কোনো টিচার, কোনো গ্রুপ, কোনো কিছু যদি আপনার ভালো লাগে, আপনি যদি মনে হয় আমার ট্রেডের সাথে এটা যায়, ম্যাচ করে, স্যুট করে, আপনি নেবেন, তাই না? আমি তো আমার এই যে রাত দিন পরিশ্রম করছি, আমি জানার চেষ্টা করছি অর্ডার ব্লক কি, স্মার্ট মানি কি। আগে তো প্রথমে তো এগুলো ছিল না, প্রথমে তো মুভিং এভারেজ নিয়ে গুতাগুতি করছি, আরএসআই নিয়ে গুতাগুতি করছি, ম্যাকডি নিয়ে গুতাগুতি করছি, বোলিঞ্জার ব্যান্ড নিয়ে গুতাগুতি করছি, ক্রস অমুক তমুক সাপোর্ট রেজিস্ট্যান্ট বগি চগি কি না করছি। এরপরে যে আমি এখন আস্তে আস্তে একটা লেভেল পার হয়েছি, একটা ফেস পার হয়েছি, এখন আমি চার্টে তাকাইলে বুঝি যে আমি যেগুলা করছি সেগুলো আসলে কাজ করে, যাদের করে করে, আমার জন্য করে না। আমাকে আরও আপগ্রেড হইতে হবে, আমাকে আরও
উপরে যাইতে হবে, জানতে হবে যে এগুলা কেন তৈরি হয়, কারা তৈরি করে। কারণ আপনি জানবেন যে পৃথিবী যতদিন আছে ততদিন জানবেন যে সাপোর্ট রেজিস্টেন্স তৈরি হবে ভাঙার জন্য, সাপ্লাই ডিমান্ড তৈরি হবে ভাঙার জন্য, তাই না? কারণ কোনো কিছুই উপরে যায় বয়ে থাকবে না, ওটা নিচে আসবে। কোনো কিছুই সারা জীবন নিচে থাকবে না, ওটা উপরে যাবে। হ্যাঁ, টেরিটরি আঁকবেন, টেরিটরি আঁকবেন। হ্যাঁ হ্যাঁ এবং আপনি দেখবেন, হ্যাঁ এবং আপনি দেখেন, রাইট, আরেকটা জিনিস হলো যে আপনি নিচের থেকে যখন প্রাইসটা উপরে উঠছে তখন আপনি যদি বাম দিকে তাকান আপনি দেখবেন যে লাস্ট যে হাই সেটাকে ব্রেক করছে, তার মানে স্ট্রাকচার ব্রেক করছে। এখন যদি আবার নিচে যায় আবার একটা স্ট্রাকচার আছে, এই যে বুলিশ যে ক্যান্ডেলটা, তিন নাম্বার ক্যান্ডেলটা, না তিন নাম্বার যেটা একদম নিচে আসছিল, আপনি কারেন্ট ক্যান্ডেলের পরে দুইটা গ্রিন ক্যান্ডেল না, এইটা 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 এটা লো, এটা লো, নিচে একটা দাগ দেন, নিচে একটা দাগ দেন অথবা একটা রেক্টেঙ্গেল আঁকেন, একটা কিছু আই, হ্যাঁ হ্যাঁ, তাইলে আপনি এখানে একটা কাহিনী পাবেন। তার মানে কি এখন নেক্সট এইটা, হ্যাঁ, তার মানে এই পর্যন্ত আইসে যদি হোল্ড করে তাহলে সে আবার উপরে যাবে। কিন্তু উপরে যাওয়ার আগে আমাকে একটা এভিডেন্স দিতে হবে। কি এভিডেন্স দিতে হবে? হয়লে এখানে একটা পিন হবে, ওইখানে একটা ম্যানিপুলেশন হবে, নাইলে ওইখানে একটা বুলিশ অ্যাঙ্গুলফিং হবে, নাইলে এক, হুম হ্যাঁ ঠিক আছে। আর যদি ব্রেক করে, রাইট, ওই তো বাই দেওয়ার আগে শিওর হইতে হবে। আচ্ছা, আমি কিন্তু এত না, রাইট, ওইটাই হলো আমি যেটাকে বলি ম্যানিপুলেশন পয়েন্ট, ওইটা ট্রিক্স ট্র্যাপ। দেখেন, এই এই এইটাই হবে আমাদের ট্রেডিং রুমটাতে, এইটাই হবে আমাদের। আমরা এই ট্রেডিং রুমে খুব চেষ্টা করব যাতে আমরা এই জিনিসগুলো শিখতে পারি, বুঝতে পারি, এবং আমরা যাতে একটা জিনিস, আপনি মনে করবেন মার্কেট কিন্তু একরকম থাকবে না, একবার এক এক রকম তৈরি করে, কারণ ওরা এই জিনিসগুলোর পারমুটেশন কম্বিনেশন করে। পারমুটেশন কম্বিনেশনটা আপনাদের আইডিয়া আছে কিনা জানি না, পারমুটেশন কম্বিনেশনটা হলো যে কতভাবে করা যায়, মেনুভার করা যায়, তাই না? আপনি যদি একটা টেলিফোন চিন্তা করেন 0 to 9, তার মানে আপনি 0 1, আবার 1 দিয়ে শুরু করতে পারেন, আবার 2 দিয়ে শুরু করতে পারেন, আবার মানে কত রকম, কত হাজার ভাবে করতে পারেন। এটাকে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন বলে। তো যাই হোক, এটা আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে আমাদের এই জিনিসগুলোই আমরা করব এবং আমরা প্রিপেয়ার্ড থাকবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আমার মতো করে আপনাদেরকে একটু দেখাই, তারপরে আমরা ক্লাসটা শেষ করব। ও জাহিদ ভাই, কই জাহিদ ভাই, জাহিদ ভাই, হ্যাঁ হ্যাঁ, আপনি দেখান কি দেখাবেন। হ্যাঁ আছে, ক্লাসটা কত লাইভলি হয়েছে না, আপনাদের ভাল লাগছে ক্লাসটা? সবাই পার্টিসিপেট করলে সবাই ভাল লাগে, বুঝতে পারছেন? আমাদের এইটাই মাথায় রাখতে হবে যে আমরা যাতে একটা হোমলি পরিবেশ তৈরি করতে পারি। কারণ আছে সাজ্জাদ ভাই করছে, আজিজ ভাই করছে, মিদাতুল ভাই আসতেছে, যাইতেছে,
করতে পারে নাই, হয়তো নেক্সটে করবে মেজাজুল ভাই। হ্যাঁ, তো এই যে বিষয়গুলা সামনে, শাওন ভাই আমার মেসেজ দিল বাড়িতে গেছে, তারপরে ইয়ে থাকে যে ফয়েজ ভাই, সে তো বিদেশ থাকে, সে তো বেশিরভাগ জয়েন করতে পারে না, নিশ্চয়ই করবে এক সময়, আমরা সবাইকে নিয়ে আগাবো। না ঠিক আছে, এটা এই চোখের দেখায় বুঝলেই হবে, কিন্তু স্ট্রাকচারটা কিন্তু সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, অর্থাৎ উপরেও যাইতে পারে নিচেও যাইতে পারে, তার মানে আমাকে, আমি দেখলেই বুঝতেছি যে আমার এনে কি হইতে পারে, এই বোঝাটাই হলো আসল এবং সেটা নিয়ে আমাদের কাজ করা। হুম হুম রাইট রাইট, আর ব্রেক করলে উপরে যাব। হ্যাঁ না, আর সবসময় আমাদের ওই যে পটেনশিয়াল ট্রেনিং জোন মানে আমার একটা তীর উপরে থাকবে, একটা তীর নিচে থাকবে, অর্থাৎ আমি প্রিপেয়ার্ড ফর বাই অ্যান্ড সেল বোথ, বিকজ আই নো হাউ টু বাই, হাউ টু সেল, আই নো হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড বাই অ্যান্ড হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড সেল, হোয়াট ইজ দ্য কনফ্লুয়েন্স, অলওয়েজ উই লুক ফর কনফ্লুয়েন্স, আমরা সবসময় আমাদের কনফ্লুয়েন্সগুলো বোঝার চেষ্টা করব। আপনারা সবাই কনফ্লুয়েন্স জানেন, কনফ্লুয়েন্স শেখানোর কিছু নাই। এখন আমি যা শিখাইছি আপনারা চার্টে পড়তে পারতেছেন কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, আলহামদুলিল্লাহ পড়তে পারতেছেন। হ্যাঁ হ্যাঁ, কারেকশন, হ্যাঁ সেটাই আমরা দেখব, সেটাই আমরা দেখব, রাইট। এই এই সিম্পল, এই সিম্পল চিন্তাগুলো করা, এবং এই যে মাঝখানে ফ্ল্যাগ হয়েছে এখানে কম্প্রেশন আছে, এগুলো আপনাদেরকে আমি শিখাই নেই, এখন শিখাবো না, এগুলো আমি ট্রেডিং রুমে আপনাদেরকে শিখাবো, কারণ এগুলো লাইভ আপনাদেরকে বুঝতে হবে যে কম্প্রেশনটা কী, কেন কম্প্রেশন হচ্ছে, সাপ্লাই ডিমান্ডগুলো কি, সাপ্লাই ডিমান্ড আপনাদেরকে শিখাবো, সাপ্লাই ডিমান্ড ক্লাস আছে, কিন্তু এর ভিতরে অনেকগুলা নোয়ান্স আছে, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার আছে, এই বিষয়গুলা আপনারা বুঝবেন তখন বুঝবেন যে বায়ার সেলাররা এখানে কেন ডোমিনেট করতেছে, এখানে ফোর্স কী, মোমেন্টাম কী, হ্যাঁ এখানে ইমব্যালেন্স কোথায় হচ্ছে, এইসব বিষয়গুলো আপনাদেরকে অনেক মানে আরও বেশি, এই যে আপনার ফ্ল্যাগ পোল এগুলো তো বোঝাই যাচ্ছে, কিন্তু ফ্ল্যাগ পোলের ভিতরে কি হয়েছে, এই যে ড্রপ বেস ড্রপ হয়েছে, রেলি বেস রেলি হয়েছে, এখানে বেজ হয়েছে, এখানে এই যে বায়াররা কোথায় আছে, বায়াররা কোথার থেকে কোথায় গেল, কেন এই এই ক্যান্ডেলটা হইল, কেন, এইগুলো আমাদেরকে শিখতে হবে, এই জন্য অনেক ধরনের প্যাটার্ন রয়ে গেছে। হ্যাঁ এবং এটাকে বলা হয় আপনার, এখানে যদি তাকান আপনি দেখবেন ওইখানে ফার্স্ট টাইম ব্যাক করছে, ওখানে সেকেন্ড টাইম ব্যাক করছে, এখন ফার্স্ট টাইম ব্যাক যদি করে থাকে, আমি আপনাদেরকে একটা জিনিস আগেই বলছিলাম, আপনার ফোনে বলছিলাম তাই না, এটা ক্লাসে বলি নাই, যে আপনার যদি 500 সোলজার থাকে, আমার যদি 500 সোলজার থাকে, মনে করেন সবাই মারামারি করছে, সবাই মারা গেছে, তার মানে কি জিরো, এখন যদি আপনার 500 থাকে আর আমার 5000 থাকে, আপনার 500 মারা গেলেও আমার 4500 রয়ে গেলো না, তো 4500 যদি থাকে থাকে আমার কিন্তু মানে আপনার 500 মনে করেন সেলার আর আমার 4500 বায়ার, তো আমার 4500 আর কোনো সেলার পাবে, কারণ আমি 500 তো মেরে ফেলছি আপনার,
সুতরাং এইটাই হলো খেলা, এটা একটা যুদ্ধের মতো, এটা একটা ব্যাটল, বায়ার সেলার ব্যাটল। আমাদেরকে জানতে হবে বায়ার সেলারটা কোথায়, বায়ার সেলাররা অর্ডারগুলা কোথায়, অর্ডার ব্লকগুলা কোথায়, ম্যানিপুলেশন পয়েন্টগুলা কোথায়, এগুলা যদি আমরা জানতে পারি তখন আমরা ফ্ল্যাগ শিখছি, আমরা টপ বটম শিখছি, আমরা হ্যাড অ্যান্ড শোল্ডার শিখছি, অনেক কিছু শিখছি, কিন্তু হ্যাড অ্যান্ড শোল্ডারের ভিতরে কী আছে, মাথার ভিতরে মগজগুলো কী, এই মগজগুলো আমরা জানতে হবে। এই মগজগুলো জানার চেষ্টা করছি 10 বছর। আমি আর কি দেখাবো, আজকে আর আমি বেশি দেখাবো না, আপনারা যথেষ্ট দেখাইছেন, আমি খুব আনন্দিত। হ্যাঁ, 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে, আমি আজকে আর বেশি দেখাবো না, আমি তো আবার একটু পরে ইটে করে আমি ইয়ে করবো, অ্যানালাইসিস করবো, ভিডিও করবো। আমার ভিডিও টিডিওগুলো দেখেন আপনারা? হ্যাঁ, ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো দেখলে না, ভিডিওগুলো দেখলে ভিডিওটা একটু শেয়ার করেন, কিছু কমেন্টস করেন, কারণ আমরা যদি আমাদের পিটিজিরে ধারণ না করি তাহলে তো হবে না, মানুষ তো কী করবে, তাই না? আমাদের জিনিস তো এটা। আর এইটা করবেন এই কারণে, কারণ আপনার যদি ভালো লাগে তাহলেই করবেন, ভালো লাগলে করেন না। আচ্ছা, আরেকটা জিনিস, আপনি শেয়ার বন্ধ করছেন না? আচ্ছা, আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, আমি খুব বেশি করব না, আমি ক্লাস শেষ করে দিব, 1 ঘন্টা হয়ে গেছে। আমি আজকে নিয়তি ছিল যে আপনারা করবেন এবং করছেন, দেখেন আমি কিন্তু এই ভিডিওতে এই জিনিসগুলো দেখাইছি, অলরেডি দেখানো আমার হয়ে গেছে, তাই না? আমি যদি এদিকে তাকাই, এই ক্যান্ডেলটা আমি শেয়ার করছি, আপনারা ভিডিওতে গেলেই দেখবেন, কিন্তু এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের দিনের ক্যান্ডেল, দেখছেন আপনাদের? কেন আমাকে দেখা যাচ্ছে চার্টটা? তার মানে আমি আপনাদেরকে কেন বলছিলাম যে বাই করবেন না, সেল করবেন না, আরাম করেন, ঘুমান। এই ক্যান্ডেলটা দেখার পরে কি আপনাদের মনে হয়, এখন এখানে অনেক স্মার্ট আছে, বাই সেল করছে, কি করছে না করছে, আমি এত স্মার্ট না, আমি এখানে বয়ে বয়ে সিনেমা দেখছি সুদা হিসাব, ঠিক আছে? আমি অন্যান্য কাজ করছি এবং প্রত্যেকটা জিনিস আমি যেইভাবে ড্র করে দিছিলাম, আমার ভিডিওতে গেলেই আপনারা দেখবেন প্রত্যেকটা লেভেল আমার দেওয়া আছে, এবং বাম দিকে তাকান এই লেভেলগুলোতেই গেছে। তাহলে এখানে কি হয়েছে, এই গল্পগুলো আমাদের জানতে হবে যে এখানে কি হয়েছে, এটা কি, এখানে বায়ার সেলার কারা ডোমিনেট করতেছে, এখানে ম্যানিপুলেশন পয়েন্টটা কোথায়, এখানে প্যাটার্নটা কোথায়, এখানে স্ট্রাকচারটা কোথায়, এখানে কম্প্রেশন কোথায়, এখানে বায়াররা সেলাররা কনজাম কোথায় করছে। হ্যাঁ, এইগুলো আমাদেরকে খুব বিশদভাবে যখন আমরা জানবো তখন আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো। এই যে গোল্ড পড়ে যাবে, গোল্ড কত পড়বে আমি জানি না, কিন্তু আপনি ভিডিও যান, ভিডিওতে কিন্তু আমি পরিষ্কার বলে দিছি যে USD স্ট্রং হবে এবং অন্যান্যগুলা কারেকশান হবে, এখন কারেকশান হইতে পারে এবং ইম্পালস হইতে পারে, অথবা রেঞ্জিং হইতে পারে, অথবা ABC কারেকশান হইতে পারে। কারেকশান তো অনেক রকমের কারেকশান, তাই না? একটা ছোট ABC কারেকশান হইতে পারে, আবার একটা A to B একটা বিশাল ক্যান্ডেল হইতে পারে। তো গোল্ড কেন হয়ে গেল এটা, এটা ফান্ডামেন্টাল রিজন আছে, কিন্তু চার্টে কি কিছু বলে নাই? চার্টেও তো বলছে, তাই না? অনেকে বলবে গোল্ড কেন পড়ছে, ফান্ডামেন্টাল কারণে পড়ছে। তো ফান্ডামেন্টাল কারণটা কি, ফান্ডামেন্টাল কারণটা ছিল যে যেহেতু অন্যান্য জায়গায় মানি শিফট করে যাচ্ছে, সামনে করোনা আরও আসবে, নানান ধরনের প্যানিক তৈরি হয়ে গেছে। আরে ভাই, এগুলো তো পরের কথা, আপনি চার্ট দেখেন না, চার্টের ভিতরে তো বলতেছে যে আমি হব। বাম দিকে তাকান, আপনি ডে ক্যান্ডেল দেখেন, আপনি অন্যান্য ক্যান্ডেলগুলো দেখার চেষ্টা করেন, এই যে গোল্ডের, আপনি মান্থ ক্যান্ডেল দেখেন। হ্যাঁ, মান্থ ক্যান্ডেল যদি দেখেন, এখানে এখানে কি বোঝা যাচ্ছে, এখানে এখানে কারেকশন কি, এখানে কারেকশন কি বোঝা যায় না? দেখেন তো, এটা কিন্তু মান্থ ক্যান্ডেল, তাই না? আপনি কি খেয়াল করছেন? হ্যালো, দেখছেন উপরের উইক, বাম দিকে তাকান। প্রত্যেকটা জিনিস বইলা যায়, না বইলা কেউ যায় না। দেখছেন প্রত্যেকটা জিনিস আপনাকে। তাহলে এখন যেহেতু একটা এত বড় একটা ফল করছে, হ্যাঁ, এখন এটা কি হইতে পারে, এখন যেহেতু এই জায়গাটা সে এইটা ব্রেক করছে, এই যে এটা ব্রেক করছে, এখন এটা যদি ব্রেক করে থাকে তাহলে এখন এখানে টেস্ট করবে,
অথবা সে যদি উপরে চলে যায় তাহলে আর এটা হবে না, এখান থেকে এটা চলে যাবে। এটা বলে FTR, ফেল টু রিটার্ন। এখানে রিটার্ন করবে আমরা আশা করতে পারি, নাও তো করতে পারে, তাই না? মার্কেট তো আর আমার কথা চলে না, কিন্তু আমার পসিবিলিটিগুলো আমার জানা থাকতে হবে। প্রত্যেকটা পেয়ার আমরা ট্রেডিং রুমে এগুলো সব রেডি রাখবো, রেডি রাখবো, এবং আমরা জানবো যে কেন এটা হইলো, কেন এখানে আমি ড করলাম এটা, কেন। আমার তো প্রত্যেকটা জিনিস ম্যাপ করা আছে, আমি শুধু এখন এগুলাকে মডিফাই করব। আমি এগুলো মডিফাই করব যে আমার এখানে ব্রেক করছে, এটা এখানে কি হয়েছিল, তাহলে এখানে আসতে পারে, আর যদি এটা ব্রেক করে এটা উপরে যাবে। এখন হইতে পারে, এটা তো সবাই কইতে পারে, এটা বলা কোনো কঠিন কিছু না, কিন্তু কেন, রিজনটা কি, এই রিজনগুলি নিয়ে কাজ করতে হবে। দেখেন আপনি সম্পূর্ণ ম্যাপ আমার তৈরি করা, প্রত্যেকটা জিনিস আমার তৈরি করা, আমার এগুলো লাগে না, কিন্তু আমি যেহেতু অ্যানালাইসিস করি, ভিডিও করি, এই জন্য আমার কিছু প্রেজেন্টেশন দরকার, সেগুলো আমি করি। আমি মানে আমি বলতে চাইতেছি যে এগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন এক সময়, আমার এগুলো না আঁকলেও আমি বুঝি যে এখানে কোথায় কোন পর্যন্ত যাইতে পারে। এই বোঝা, বোঝাটাই হলো আন্ডারস্ট্যান্ড মার্কেট, মার্কেটটাকে বোঝাটাই হলো খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো আপনাদের কি কোনো প্রশ্ন আছে আর আজিজ ভাই? হ্যালো, আজকে ক্লাসটা, হ্যাঁ আজকে ক্লাসটা ভালো লাগছে তো নাকি? কারণ আমরা যদি শুধু নিজে আমি একা করি তাহলে তো লাভ নাই, আমার ইনভলভ করতে হবে আপনাদেরকে। আপনারা যখন ইনভলভ হয়ে যাবেন আপনাদের যে মজা পাবেন এটা অনেক বেশি দরকার, এটা হলো ইম্পর্টেন্ট। আর ওই যে এক একজনের চিন্তা ভাবনা, এক একজনের ইয়ে, এগুলাই তো বিউটি, এগুলাই সৌন্দর্য। হ্যাঁ, একা এক জিনিস, একটা টিম অনেক বড় একটা জিনিস। তো ঠিক আছে, আমি আজকে আর কথা বেশি বাড়াবো না। হ্যাঁ, আমি তাইলে আপনাদের যদি কোনো কারো প্রশ্ন না থাকে তাইলে আমি শেষ করব। তবে শেষ কথা এটাই, আপনারা আমাকে মেসেজ করবেন, আপনারা কি করতেছেন না করতেছেন সেটা আমাকে জানাবেন। হ্যাঁ, এটাই হলো আমার একদম মানে ইয়ে আর কি। আর অ্যাকাউন্টগুলো করে ফেলান, হ্যাঁ সবাই অ্যাকাউন্টগুলো করে ফেলান, যার যার সুবিধা মতো করেন, সমস্যা নাই। না আপনি দেখেন না, আপনি পাওয়া যায় না, আর তাছাড়া আপনি অনেক কিছু মিস হয়ে যায়। একটা মানুষ কত দেখতে পারে, ওইটাই তো হবে, এগুলো হবে ইনশাল্লাহ। আমরা না কমবে কমবে, এইটা কমবে কখন, আপনি যখন একজন আরেকজনের সাথে আলোচনা করবেন, দেখবেন, বুঝবেন, শিখবেন। হ্যাঁ, মানি ইজ ইয়োর, ডিসিশন ইজ ইয়োর, দিস ইজ বিজনেস। আমি কাউকে দেখবো না, কপি করবো না, কারোর সিগন্যাল নিব না, এই মানসিকতা নিয়ে আমাদেরকে আগাইতে হবে। যেমন আমি প্রথম থেকেই সিদ্ধান্ত যে আমি কখনোই সিগন্যাল দিব না, কখনোই অ্যাকাউন্ট ম্যানেজ করব না, কখনো ডলার কেনা বেচা করব না। হ্যাঁ, আমার ছেলে পেলে যারা স্টুডেন্ট আছে তাদের আমি সব বিষয়ে সহযোগিতা করি, হ্যাঁ এটা অন্য বিষয়, কিন্তু আমার ওপেনলি দেখবেন না যে ডলার বাই সেল করব, আমার কোনো বিজ্ঞাপন আছে, আপনি দেখবেন না ফান্ড ম্যানেজ করার কোনো বিজ্ঞাপন আছে। আমার ফান্ড দেশে বিদেশে অনেকে সাধে কিন্তু আমি নেই না, কারণ আমি টিচার বা মেন্টর যে আপনারা সম্মান দেন এই সম্মানটা ধরে রাখতে চাই। আমি দেখছি ওগুলো করলে গালি খেতে হয়, ওগুলা করে কেউ ঠিকতে পারে না, কি আজিজ ভাই ঠিক বলছি কি না? হ্যাঁ, ফান্ড ম্যানেজার ইন্টারেস্টেড, না সেটা তো অবশ্যই, আমি তো না না, আমার তো কথা হইলো ধাপে ধাপে, কথা হয়েছে আপনি আমার চিনেন জানেন,
আপনি আমার সম্বন্ধে আইডিয়া আছে, আমরা এই যে ট্রেনিং রুমটা যদি করি আমাদের ভিতরে যে আত্মবিশ্বাস আসবে, আমিও তো এটা আমার জন্য তো নতুন, তাই না? আমি কেন এটা করতে চাইতেছি, আমি এটা করতে চাইতেছি এখান থেকে যাতে আমাদের সবার একটা ইনকাম হয়, সবার একটা কনফিডেন্স হয়, ইভেন আমরা এটাকে যাতে আরো বিস্তার ঘটাইতে পারি, আরো মানুষের মধ্যে ছড়াই দিতে পারি, আমাদের পিটিজিটাকে যাতে আরো সামনে নিয়ে যেতে পারি, আমরা যে কাউকে আহ্বান করতে পারি, হ্যাঁ আপনি ফান্ড ম্যানেজ করবেন, আপনি ডলার কেনা বেচা করবেন, এগুলো সব কিছু করা দরকার। এখন যখন আমার, যেমন আপনারা, আমার এখানে বারবারই একটা কথা বলি, আমার এখানে আসার আগে আপনাদের যে একটা দ্বিধা দ্বন্দ্ব সংকোচ ছিল, এখন তো কিছুটা হইলেও তো আপনাদের কমছে, তাই না? না, গাল দিবে গাল দিবে গাল দিবে, গালকে ভয় পাবেন না। সাজেদ ভাই শুনেন শুনেন, সাজেদ ভাই আপনি যত ভালোই করেন, যত কিছুই করেন, গালি কিছু মানুষ দিবেই, আবার অনেক মানুষ আপনার দোয়া দিবে, এইটা মনে করে আপনি কাজ করতে হবে। যদি আপনি সৎ থাকেন, যদি আপনি সৎভাবে কাজ করেন, তাইলে আপনার যে স্যাটিসফ্যাকশন থাকবে সেটাই হলো আসল। কে গালি দিল, কে কি বললো, এটা কোনো ব্যাপার না। ও মাই গড, শাকিল ভাই এখন আইছে, শাকিল ভাই কোন দেশ থেকে আইলেন এখন? হ্যালো শাকিল ভাই, এখন তো বিদায়ও নিতে পারতেছি না, আমরা তো শেষ করব। হ্যাঁ আমরা তো ক্লাস শেষ করব এখন, যাই হোক আপনারে পাইলাম। হ্যাঁ কোথায় গেছিলেন? আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই, আমরা যে আলোচনা করছি এ করছি, আর আমি গ্রুপে তো এখন ভিডিওগুলো দেই, ইনশাল্লাহ পাওয়া যাবেন। আর আজকে ক্লাসটা আপনাদের ভাল লাগবে, আপনাদের বন্ধুরা সব কিছু করছে, আমি আজকে ক্লাস করি নাই, আমি শুধু ক্লাস দেখছি, মানে আমি আমার আমার ক্লাস নিছে ওনারা আজকে, মানে আজিজ ভাই, তারপরে জাহিদ ভাই। হ্যাঁ বলেন। না 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 না, আমি আপনার একটা জিনিস বুঝাই, আপনি যদি চিন্তা করেন, খেয়াল করেন, মনে করেন আচ্ছা আমি আপনাকে দেখাই, আমার আমার চারটা দেখা যায়? আচ্ছা দেখেন, আমার এই চারটা যদি দেখেন আপনি, এই যে চারটা, এই যে একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, এই যে বুলিশ ক্যান্ডেলটা নিচে গেছে না, নিচের থেকে উপরে গেছে না, নিচে যখন গেছিল তখন কি ক্যান্ডেলটা বুলিশ ছিল? কোনো না কোনো টাইম ফ্রেমে তো এটা রেড ছিল, তাই না? প্রাইস তো এইভাবে আকাশে উঠে নাই, প্রাইসটা কি এইভাবে আকাশে উঠছে? তার মানে প্রাইসটা জিগজাগ করছে, যখন উপরে গেছে এবং কারেকশন হয়েছে নিচে আসছে, যে নিচে যে পোর্শনটা আসছে সেই পোর্শনটা কি লাল হবে না? তো যখন লাল হয়েছে, এখন আমরা আছি মনে করেন 30 মিনিটে, কথার কথা, আপনি বক্সটার দিকে খেয়াল করেন, এখন যদি আমি লোয়ার টাইম ফ্রেমে যাই তাহলে কি এরকম থাকবে? দেখছেন লাল হয়েছে, এই হয়েছে কাহিনী, আর কিচ্ছু না। আপনাকে আমি আরো আরো ক্লিয়ার করে দিচ্ছি না, আমি ও আচ্ছা, ওইটা অন্য বিরিজ, ওটা হলো ব্রোকার কারণে, ওটা হলো ওইটা না না, বিভিন্ন কারণে না, শুধু ব্রোকারের কারণেই হয়, এবং কিছু ব্রোকার আছে, কিছু ব্রোকার আছে, না 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 না, আপনি যখন বুঝতে পারবেন যে আমি কোথায় বাই দিব, কোথায় সেল দিব, কেন দিব, কোন জায়গায় আমার এটা হইতে পারে, সেইটা যখন আপনি বুঝতে পারবেন তখন আর এটা হবে না। কেন হবে না? কারণ হ্যাঁ, আপনি কোনো একটা ব্রোকার, কোনো একটা ব্রোকার, আমি আপনার বলতেছি এটারে এটারে বলে স্প্রেড এবং স্লিপেস, এইটা আপনি বুঝেন শাকিল ভাই, এইটা কোনো ব্রোকার, এইটা কোনো ব্রোকার কখনো 20-50 পিপ করে না, এটা 2-4-5 পিপের ভিতরে রাখে। এবং আপনি যদি মার্কেট টাইমগুলো বুঝতে পারেন, যেমন আপনি যদি রাত্রে 3টার সময় ট্রেড করেন বা 4টার সময় যখন শেষ হয়ে যাবে,
মার্কেট বন্ধ হয়ে যাবে, তখন দেখবেন যে স্প্রেড হয়ে যাবে 15-20, 10-15। কেন হবে জানেন? কারণ হইলো যখন মার্কেটে লিকুইডিটি প্রচুর থাকে। হ্যাঁ, আপনি আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন, মার্কেটে যদি লিকুইডিটি থাকে, লিকুইডিটি মানে পয়সা থাকে, বায়ার সেলার থাকে, ঠিক আছে? আপনি এক টাকা, আপনি এক টাকা বেচবেন আছে, আপনি এক টাকা চাইলে না বেচবেন আছে, আপনি এক টাকা 30 পয়সা বেচবেন আছে, এটা কথার কথা, 35, 36, 37 আপনি যাই বেচেন বায়ার সেলার অ্যাভেলেবল। এখন আপনি যদি দেখেন মার্কেট আপনি ওপেন করছেন 100 টাকায়, হ্যাঁ, বা 1 টাকায়, এখন দেখতেছেন 1 টাকায় কেউ নাই, 90 পয়সায়ও নাই, 80 পয়সাতেও নাই, 70 পয়সাতে আছে, তাহলে কি 30 পয়সা ডাউন হয়ে গেল না? আপনি কি 100 টাকা চাইলে কেউ, 1 টাকা চাইলে কেউ দিবে? কারণ মার্কেটে তো নাই 1 টাকার কিনার কেউ, তাইলে তাইলে কি গ্যাপ তৈরি হইলো না? তাইলে এগুলাকে বলা হয় মানে লিকুইডিটি গ্যাপ। এবং এই মার্কেটটা মনে রাখবেন যে বায়ার সেলাররা যেখানে থাকে, যখন বেশি থাকে তখন আমরা ট্রেড করব, যখন বেশি থাকে না তখন আমরা করব না। যেমন এশিয়ান সেশনগুলা আমরা খুব বেশি ট্রেড করি না যদি ভালো সেট আপ না থাকে, ভালো নিউজ না থাকে। যেমন অস্ট্রেলিয়ার একটা নিউজ আছে, আমরা যদি দেখি আমার চার্টে মিলে গেছে আমি এটা ট্রেড নিতে পারি, আর নাহলে ওই সময় অস্ট্রেলিয়ান ডলারগুলা, নিউজিল্যান্ড ডলার অথবা জাপানি পেয়ারগুলা মানে ইয়েন পেয়ারগুলা এগুলা কিন্তু মুভ করে। ওই সময় কিন্তু ইউএসডি মুভ করে না, জিবিবিএসডি খুব বেশি মুভ করে না, খেয়াল করে দেখেন, ঠিক আছে? তো এইগুলা ওইটা তো এইটা এইটা শুনেন আমি বলতেছি তো, এগুলা এই ব্রোকারগুলা হইলো চোর, এই ব্রোকারগুলা হইলো ম্যানিপুলেটর, এই ব্রোকারগুলা হইলো মার্কেট মেকার। কিন্তু আপনি যদি আপনার স্ট্র্যাটেজি ঠিক থাকে, আপনার যদি মেথড ঠিক থাকে, আপনার যদি আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকে, তাহলে আপনি এই ট্র্যাপগুলোতে পড়বেন না। আমি কি বলছি বুঝতে পারছেন? ভালো ব্রোকার কেউই নাই, আপনাকে আপনাকে ভালো হইতে হবে, আপনাকে ভালো হইতে হবে, আপনাকে ভালো ভালো ট্রেডার হইতে হবে, আপনাকে ভালো ট্রেডার হইতে হবে। যেমন আমি আপনাদেরকে বলছি, হ্যাঁ আমি এটাই বলছি। এবং আপনি যদি ওই পিপ ডিফারেন্স করেন, স্প্রেড যে কত নাম্বারে যায় শেষ হইলো, তাহলে দেখবেন যে খুব বেশি ডিফারেন্স থাকে না, ওই 5-10 থাকে, ওইটা কোনো বিষয় না। আপনি যখন বুঝতে পারবেন তখন এগুলো গায়ে লাগবে না। এবং আপনি ওই লেভেলগুলা, ওই টাইমগুলো যদি অ্যাভয়েড করেন, হ্যাঁ, আপনি ডে ক্লোজিং টাইমে আপনি ট্রেড করবেন কেন? আপনি তো ডে লেবার, আপনি তো ডে লেবার, আপনি তো দিনে দিনে মার্কেট বন্ধ করতে হবে। আর আপনি যদি জানেন যে আপনাকে ক্যারি করতে হবে ট্রেড, তাহলে সেইভাবে আপনাকে স্টপ লস দিতে হবে। আর আমি তো আমার স্টুডেন্টদেরকে বারবারই বলি যে আপনারা যেহেতু অল্প লেভেলে মানে অল্প ফান্ডিংয়ে ট্রেড করবেন, আপনারা সেন্ট অ্যাকাউন্ট করবেন, এত প্যারা নেওয়ার কোনো দরকার নাই। আপনি 1 সেন্ট, 2 সেন্ট, 5 সেন্ট দিয়ে করবেন, আপনি এত মানে লিকুইড রাখবেন যাতে আপনি লিকুইড না খাইতে পারে, আপনার লিকুইডিটি বেশি থাকতে হবে, বুঝতে পারছেন? যাই হোক, এগুলো আসলে সব ঠিক হয়ে যাবে, আমরা আলোচনা করব। এই যে এইগুলাই হলো আমাদের ট্রেডিং রুমের মূল উদ্দেশ্য থাকবে, যে আমরা সব কিছু ক্লিয়ার করব। হ্যাঁ, সব কিছু ক্লিয়ার করব। এই যে আপনি আজকে একটা জিনিস কিন্তু শিখলেন, এটার নাম হলো আপনার স্প্রেড এবং স্লিপেজ। এবং মার্কেটটা যখন লিকুইডিটি কম থাকে তখন এই ব্যাপারগুলো ঘটে। তাহলে আপনি লিকুইডিটি কম টাইমে আপনার ট্রেডগুলো এর আগে বন্ধ করার চেষ্টা করতে হবে, বুঝতে পারছেন? আর যদি বন্ধ না করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে যদি এসএল দেন, এসএলটাকে বাড়ায় রাখতে হবে। আর যদি মনে করেন আমি এসএল দিলাম বা দিলাম না, এখন আমার কথাটা বোঝার চেষ্টা করেন, এটার আবার ভুল ব্যাখ্যা করেন না। আপনি মনে করেন এসএল দিছেন বা এসএল দেন নাই, আপনি যদি সেন্ট অ্যাকাউন্ট হয়, আপনি যদি 1 সেন্টে নেন, আপনি 100 সেন্টে 1 ডলার, তার মানে 100 পিপ গেলে আপনার 1 ডলার লস হবে।
এখন আপনি 101 ডলার লসের যে দুঃখ বা কষ্ট, সেটা তো এমন কিছু না, আপনি তো মারা যাবেন না। এটা আপনি যদি 1 ডলার করে নেন আর 100 ডলার যায়, তাহলে তো আপনার গাটা জ্বালা করবে, করবে কি না? আমি কি বুঝাইতে পারছি আপনারে? শাকিল ভাই, তার মানে আপনাকে আপনাকে যখন আপনি মানে বড় কোনো ইয়ে করবেন, রিস্ক নেবেন, সেই ক্ষেত্রে আপনার ওই রিস্ক টাইমটা অনেক বড় ফ্যাক্টর। আপনি ওই ক্যারি ট্রেড করার আগে অনেক কিছু চিন্তা করে আপনাকে ক্যারি ট্রেড করতে হবে। যেমন এখন মার্কেট বন্ধ, আসলে কিন্তু মার্কেট বন্ধ না, মার্কেট চালু আছে। যারা বড় বড় ট্রেডার, ব্যাংক স্টেট এবং সমুখ, ওরা কিন্তু ইন্টারনাল ট্রেডিং করতেই পারে, পারে না? এই যে মার্কেট ওপেন, কারণ হলো মার্কেটে আমরা ট্রেড বন্ধ করছি 1 পয়েন্ট সামথিং, মনে করেন 0-0, এখন দেখা গেছে যে বাই সেল হয়েছে, ওয়ে 1.3-তে আমার বাই সেল আমি ওপেন দেখতেছি, গ্যাপ 50 পিপ। কেন? কারণ ট্রেড হয়েছে, নাইলে তো এই ক্যান্ডেল এত দূরে যাইতো না। আমি তো দেখছি একে মার্কেট বন্ধ হয়েছে, আপনার চার্টে গিয়ে দেখেন আপনি একে বন্ধ হয়েছে। মার্কেট যদি ওপেন হয় পরে দেখবেন যে 1.5-এ গিয়ে ওপেন হয়েছে অথবা ক্লোজ হয়েছে, গ্যাপ 50 পিপ। হয় না এরকম? হয় তো, কেন হয়? কারণ ইন বিটুইন ট্রেডিং চলতেছে। তো যাই হোক, শাকিল ভাইয়ের জন্য আমরা একটু সময় বাড়াইলাম, ঠিক আছে শাকিল ভাই? আর আর কোনো প্রশ্ন? তাহলে আমি আজকে মতো বিদায় নিচ্ছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।